तुई आछिस तुई जोदि आमाके एखन एरम भावे बोलिस ताहले आमि कोथाय मुख लुकाई बोलतो मा कथाटा जखन मुख दिये एकबार बेरिये गेछे ताहले तोमाके एई कथाटाओ बोले राखि तोमार मेये एतो सहजे मरे जाबे ना। एई पृथिबीते आमि शुधु शुधु मरे जाओयार जोन्नो आसिनि किन्तु आमारो किछु करार आछे। आपातत आमि तोमार जामाइके जेल थेके बार करब आर तार हारानो सम्मान फिरिये देब। केन बार बार जामाई जामाई बोलछिस? तुई तो कोनोदिन ओके निजेर करे पाबि ना जान्नबी। से ना हय नाई पेलाम ना, ताई बोले तो आमादेर सम्पर्कटा मिथ्ये हये जाय ना। ओई मानुषटा आमार सिथिते सिदूर पड़ियेछिल, आमाके स्त्रीर चोखे देखेछिल ना। आमि ओनाके स्वामी बोले पूजो करेছি, ভালোবেসেছি। এই কথাটা তো আমি কোনোদিনও ভুলে যেতে পারবো না বলো। সে না হয় এই জন্মে আমাদের সংসার করা নাই হলো। আমি ওনার জীবনে বিনি সুতোর মালা হয়ে সারা জীবন থেকে যাব। তাই বলে তো আমাদের সম্পর্কটা মিথ্যে হয়ে যায় না বলো। কে বলেছে যে তোমাদের সংসার হবে না? যদি সত্যি প্রতিষ্ঠার কথা বলো তাহলে তো সবচেয়ে বড় সত্যিটা কি, যে তুমি আমার ছেলে ঋষির বউ, তুমি আমার পুত্রবধূ। ছোট মা, এতে তো কোনো সন্দেহ নেই মা। আমি তো তোমাকে মেনে নিয়েছি, আমার ছেলে ঋষি তোমাকে তার স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। আর যেটুকু বাধা আছে সেটা তুমি সত্যের জোরে ওড়াতে পারবে না? পারারই তো চেষ্টা করছি ছোট মা। তুমি তো দেখেছো আমার জীবনে কোনো কিছুই সহজে হয় না। কিন্তু হয় তো, হ্যাঁ মানছি সহজে হয় না, ঘুরপথে হয়, ফাইনালি হয় তো। তা নাহলে তোমার লেখাপড়া হতো বলো, কলকাতার কলেজে তুমি ভর্তি হতে পারতে, তা না হলে তুমি প্রিন্সিপালের এত সহযোগিতা পেতে পেতে না তো, আর তা না হলে ঋষির সঙ্গে তোমার দেখা হতো না। ঈশ্বর যখন তোমাদের দুজনকে একে অপরের সঙ্গে দেখা করিয়েছেন তখন নিশ্চয়ই তারও কোনো উদ্দেশ্য আছে। তুই বলছিস তোর নিজের লড়াই তুই নিজে লড়বি, আর ওরা ওরা তো কত বড় বড় উকিল দেবে, তোর কি সাধ্য মা? ওই ওকালতির জাল তুই ছিন্ন করতে পারবি? আমি তো কিছু ছিন্ন করতে চাইছি না মা, আমি যেটা সত্যি সেটাই শুধু প্রতিষ্ঠা করতে চাই। আমার কাছে সাক্ষ্য আছে, প্রমাণ আছে, সবচেয়ে বড় কথা আমার কাছে ছোট মা আছে। একজন মা তো তার ছেলের ক্ষতি কোনোদিনও চাইবে না বলো। একজন মা তো কোনোদিনও এরকম কোনো মানুষকে সাপোর্ট করবে না যে তার ছেলের ক্ষতি চায়। তিনি নিশ্চয়ই এমন কাউকে বিশ্বাস করবে না যে তার ছেলের ক্ষতি করতে পারে। আমাকে নিয়ে কিন্তু তোমাদের চিন্তার কিছু নেই জাহ্নবী। তোমার আর আমার দুজনেরই স্বার্থ কিন্তু একই, আমাদের স্বার্থ কিন্তু আলাদা নয়। তুমি যা চাও আমিও কিন্তু তাই চাই। তুমি চাও যে আমার ছেলের হারানো সম্মান ফিরিয়ে দিতে, আর আমি চাই আমার ছেলের উঁচু মাথা যেন সারা জীবন উঁচু থাকে। আর ছেলের উঁচু মাথা যারা হেট করেছে তাদের সারা জীবনের জন্য শাস্তি দিতে। তুমি তো চাও মা আমার ছেলের সঙ্গে সংসার করতে, তুমি মুখে যাই বলো মনে মনে তো তাই চাও, তাই না? আমিও তাই চাই। আর আমি শুধু মনে মনে নয়, আমি তো মুখে বলছি যে আমি তাই চাই। আমি চাই তুমি আমার ছেলের সঙ্গে সংসার করো, আমার ছেলের জীবনটা তুমি গুছিয়ে দাও। আমার ছেলের এই নির্যাতন, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না জাহ্নবী। তুমি তো জানো যে আমার ছেলের মতো ঋষির মতো ছেলে হয় না। মিটমাট করতে তো এসেছিল, যদি আমার মেয়ে এখানে না আসতো তাহলে হয়তো সব কিচ্ছু হতো না। তা হলেও কিচ্ছু হতো না, ঋষি আমার ছেলে। আর তাছাড়া তোমরাও তো ঋষিকে চেনো, এত সোজাও নয়। ওকে জেলে জেলে পুড়ে দিয়েছে, আর ও সেটা মেনে নেবে? ও শেষ পর্যন্ত লড়াই করবে, ও ফাইট করবে, ও এইভাবে ছেড়ে দেবে না। ছোট মা, আমার খুব খারাপ লাগছে। শুধুমাত্র আমার জন্য তোমাকে বাড়ির সবার থেকে মানসিকভাবে আলাদা হয়ে যেতে হচ্ছে। তুমি কেন নিজেকে দায়ী করছো এর জন্য? তুমি যেমন সত্যের জন্য লড়েছ, আমি শুধু তোমার পাশে দাঁড়িয়েছি। আর সেই সত্য যদি কেউ মেনে নিতে না চায়, তাতে তো আমাদের কিছু করার নেই, তাই না? যে মানতে পারবে না সেটা তাদের দুর্বলতা। তবে হ্যাঁ, আজ আমার মনে হচ্ছে যে এতগুলো বছর এই সংসারের জন্য আমার জীবনটাকে ঢেলে দিয়ে হয়তো আমি খুব ভুল করেছি, কামও করেছি। এই সংসার কিন্তু আমাকে চিনতে পারেনি, এই সংসার আমাকে কিচ্ছু দেবে না, কিচ্ছু ফিরিয়ে দেবে না। তবে হ্যাঁ, ঋষির মতো একটা ছেলেকেও তো আমি এই সংসারেই পেয়েছি। আর ঋষি ছিল বলেই তো তোমার মতো একটা মেয়েকে আমি আমার এত পাশে পেলাম, এত কাছে পেলাম। এই আমার অনেক অনেক পাওয়া। কিছু যে পাইনি তা নয়, হ্যাঁ ঠিক যে ঈশ্বর আমাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছেন, অনেক কিছু দেননি, কিন্তু যতটুকু দিয়েছেন খাঁটি সোনা দিয়েছেন। সব যেন ভালোই ভালোই হয় গো সর্দি, সব যেন ভালোই ভালোই হয়। আর কিছু না হোক, আমার মেয়ের সঙ্গে সংসার না হোক, ওর উঁচু মাথাটা যেন উঁচুই থাকে। স্যার যেন তার চাকরি ফেরত পান, স্যার যেন তার হারানো সম্মান ফেরত পান, স্যার যেন আবার আগের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে। সেটুকু যদি জাহ্নবী ওনার জন্য করে দিতে পারে, তাহলে ভাববো উনি আমাদের জন্য যা করেছেন তার এক কোণা আমরা ওকে শোধ করতে পারলাম। আমি তার ঋণ শোধ করার জন্য কিচ্ছু করছি না, আমি করছি নিজের প্রাণের দায়। আমার স্বামীর যদি মাথা উঁচু হয় তাহলে তো আমারও মাথা উঁচু হয়, আর আমার স্বামীর যদি মাথা নিচু হয় তাহলে তো আমারও মাথাটা হিট হয়ে যায় বলো। কিন্তু এই বিয়েটাকে তো কেউ মানবে না জাহ্নবী। যে বিয়ে কে মানবে সেরকম বিয়ে না হবে। অন্যরা কিছু মানুক না মানুক তাতে আমার কিচ্ছু এসে যায় না মা। আমরা দুজনেই তো বিশ্বাস করি আমরা একে অপরের বিবাহিত। এত সহজ করে বলছিস তুই, যেন কোনো ব্যাপারই না। অন্যেরা না মানলে তুই সংসারটা করবি কি করে? আর ওর জীবন তো ওর একার নয়, তার জীবনের সঙ্গে এমন একজন মেয়ে জড়িয়ে আছে যার সঙ্গে ওর আইন করে বিয়ে হয়েছে, নিয়ম করে বিয়ে হয়েছে। এই পৃথিবীতে এমন অনেক নিয়মের বিয়ে হয় রায়, যেই বিয়েগুলো ভেঙে যায়। নিয়মের বিয়ে মানেই তো সেখানে প্রাণ থাকবে, ভালোবাসা থাকবে তা নয়। অনেক অনিয়মের বিয়েতেও কিন্তু নিয়মের বিয়ের থেকে বেশি ভালোবাসা থাকতে পারে, আর সেটা তুমি নিজের মেয়েকে দিয়ে বুঝতে পারছো না রাই।